সো জাস্ট রিমেম্বার এই নতুন প্রোডাক্টের লঞ্চের প্রমোশন আমাদের আরো অ্যাগ্রেসিভলি করতে হবে এন্ড ফর দ্যাট অর্ণবাবু শুন 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 অর্ণবাবু বলছি যে বাকি কান্ট ইউ সি আই ইন এ মিটিং হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনি খুব দরকারি কাজের মধ্যে আছেন কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলবো সেটা অনেক বেশি দরকারি বাকি জাস্ট লিভ আমার কথাগুলো না বলে তো আজ আমি এখান থেকে যাব না অর্ণবাবু তা সে আপনি যতই রাগ করুন আপনি এবার একটু শান্ত হয়ে বসুন আচ্ছা এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি জিলিপি এনেছি ভয় পাবেন না এটা একেবারে সুগার ফ্রি আপনার খেলে কোনো রকম প্রবলেম হবে না দেখুন মিষ্টি খেলে তো মনের জোর বাড়ে আপনার এই মুহূর্তে মনের জোরের খুব দরকার কারণ আমি এই মুহূর্তে আপনাকে যেটা বলতে চলেছি সেটা আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে নিন 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 খান এই যে আপনি হা করে কি শুনছেন হ্যাঁ জানেন না স্বামী স্ত্রীর মধ্যে কথা হলে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে নেই আপনি জানেন এখান থেকে বাকি উনি এখান থেকে যাবেন না তুমি যাবে just leave right now কি হলো যান yes ma'am স্যার আমি আসছি হ্যাঁ না অর্ণবাবু আমি এখন এখান থেকে কিছুতেই যাব না বাকি তুমি যাবে কি যাবে না I'm asking you for the last time just leave বাকি this is my office আমি বললাম তো আপনাকে আমি যাব না আগে আপনাকে আমার সমস্ত কথা শুনতে হবে তারপর আমি নিজে এখান থেকে চলে যাব কিন্তু তার আগে নয় ওকে টেল মি নাও হোয়াট নাও হোয়াট আবার তোমার এই থার্ড ক্লাস ড্রামাগুলো আমার শুনতে হবে তাই তো বাট লেট মি জাস্ট রিমাইন্ড ইউ ফর দ্য লাস্ট টাইম বাকি এটা কিন্তু আমার অফিস তোমার বাড়ি নয় আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম সিদ আমার জন্য কেন বলুন তো সিদ আমি বলছিলাম যে এইবার তুমি তোমার মা বাবাকে একবার ডেকে পাঠাও বাবা মাকে ডাকবো দেখো বাবা মাকে তো একবার ডাকতেই হবে শুধু তোমার আর অনুর বিয়ের সমস্ত কিছু ঠিক করা হচ্ছে সেখানে তোমার মা বাবা আসবেন না এটা আবার হয় নাকি তাছাড়া আমার আর মায়ের ওনাদের সাথে কথা বলা দরকার কেন কি দরকার আছে কি দরকার মানে তোর আর আমার বিয়ে হবে সেখানে আঙ্কেল আন্টি আসবেন না কেন কোনো অসুবিধা আছে নাকি না না অসুবিধা আবার কি হবে